হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন ফিউচার এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিডিপি এবং পিজি। যে সকল স্টুডেন্ট তোমরা পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের কমেন্ট বক্সে কোশ্চেন করতে থাকছো, তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি দেখো। তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা দুশ্চিন্তায় রয়েছো। তো তোমাদেরকে আমরা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে তোমাদের পরীক্ষা হয়তো ডিসেম্বরে হবে এবং ডিসেম্বর মাসের শেষের দিকে হয়তো তোমরা অফিসিয়ালিভাবে নোটিস পেয়ে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যতদূর দেখতে পাচ্ছি তোমাদের ডিসেম্বর মাসে তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না। তো অফিসিয়ালিভাবে এখনও কোনো রকম নোটিশ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে দেওয়া হয়নি, তবে কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের মাঝামাঝির দিকে, এবং পরীক্ষা হওয়ার ঠিক এক সপ্তাহ আগে তোমরা অফিসিয়ালিভাবে নোটিশ পেয়ে যাবে। দেখো, তোমাদেরকে আরেকটি কথা বলে রেখে, আমরা যতদূর ইনফরমেশান আমরা পেয়ে থাকি সেই ইনফরমেশানগুলো তোমাদেরকে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করি। তাই বলে কিন্তু আমরা এটা বলি না যে তোমাদের অফিসিয়ালিভাবে বলছি, যে বিজ্ঞপ্তিগুলো বা যে কথাগুলো আমরা বলে থাকি সেগুলো তোমাদেরকে অফিসিয়ালিভাবে আমরা কখনোই বলি না। আমাদের কাছে যতটুকু ইনফরমেশান থাকে ততটুকু ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করি। তো দেখো, বিডিপি থার্ড ইয়ার এবং পিজি পার্ট টু যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বেরিয়ে গেল, তাদের পরীক্ষা হয়েছিল 100 নম্বরের যে পেপারগুলো ছিল তাদের 3 ঘন্টা করে সময় ছিল। বিডিপি এবং পিজি উভয় ক্ষেত্রে কিন্তু বলছি, তো তোমরা এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে। তো ওনাদের 100 নম্বরের যে পেপারগুলো ছিল তার জন্য সময় ছিল 3 ঘন্টা এবং প্রশ্ন ছিল 20টা করে, এমসিকিউ প্রশ্ন 20টা করে ছিল। এবং 50 নম্বরের যে পেপারগুলো ছিল তার জন্য সময় ছিল 2 ঘন্টা এবং 10টি করে এমসিকিউ ছিল। তো তোমাদের ক্ষেত্রে সেম একই পদ্ধতি মেনটেন করা হবে। তোমাদের 100 নম্বরের যে পেপারগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে তোমাদের টাইম থাকবে 3 ঘন্টা এবং তার সঙ্গে প্রশ্ন থাকবে তোমাদের 20টা। এবং 50 নম্বরের যে পেপারগুলো থাকবে তার জন্য সময় থাকবে 2 ঘন্টা, তো এমসিকিউ প্রশ্নপত্র থাকবে 10টা করে। এবার তোমরা কিভাবে কোথা থেকে কিসের মাধ্যমে তোমরা পরীক্ষা দেবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে মোবাইল, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটারের মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। বিডিপি থার্ড ইয়ার এবং পিজি পার্ট টু যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বার হয়ে গেল তারা কিন্তু বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটারের মাধ্যমে খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছিল। তেমনি তোমাদের ক্ষেত্রেও সেম একই পদ্ধতি মেনটেন করা হবে। তো অবশ্য কোনো রকম অসুবিধা হবে না, কোনো স্টুডেন্ট বিভ্রান্তিতে পড়বে না। তোমাদের পরীক্ষা খুব সুন্দরভাবেই হবে এবং পরীক্ষা যখন তোমাদেরকে নেওয়া হবে তার ঠিক অফিসিয়ালিভাবে তোমাদেরকে নোটিশ দেওয়া হবে তার পরীক্ষা হওয়ার 1 সপ্তাহ আগে। তোমরা সেই নোটিশের অপেক্ষায় থাকো। হয়তো জানুয়ারি মাসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের মাঝামাঝির দিকে। তো তোমরা আপাতত কন্টিনিউ তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, তোমাদের পরীক্ষার সময় কোনো রকম অসুবিধা হবে না। তো আরেকটি কথা আমি বলে রাখি, তোমাদের পরীক্ষা যে সকল স্টুডেন্ট দিয়ে গিয়েছে অর্থাৎ বিডিপি থার্ড ইয়ার এবং পিজি পার্ট টু যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিয়ে গিয়েছে তাদের পরীক্ষার সময় কোনো রকম অসুবিধা হয়নি বা কোনো রকম বিভ্রান্তিতে ওনারা পড়েনি। তো ওনারা খুব সুন্দরভাবে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে গেছে। তো তোমাদেরও কোনো অসুবিধা হবে না আশা করি। তোমাদের যে নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থা সেটা একটু ভালো রাখবে, তো আশা করি কোনো অসুবিধা হবে না। তো পরীক্ষা সংক্রান্ত যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে যে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ এই কন্ট্যাক্ট নম্বরে তোমরা কন্ট্যাক্ট করবে। এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, আশা করি কোনো অসুবিধা হবে না। তো পরীক্ষার সময় দেখো আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যখন তোমাদেরকে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে পরীক্ষা সংক্রান্ত, তো তার ঠিক 1 সপ্তাহ আগে হয়তো তোমাদেরকে নোটিশ দিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত নোটিশ। তো সেই নোটিশের পরেই কিন্তু তোমাদেরকে কোশ্চেন ব্যাংক দেওয়া হবে। তো যেমনটা থার্ড ইয়ার এবং পিজি পার্ট টু এর ক্ষেত্রে দেওয়া হয়েছিল, বিডিপি এবং পিজি পার্ট টু এর ক্ষেত্রে যেমনটা দেওয়া হয়েছিল ওনাদের কোশ্চেন ব্যাংক ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু হুবহু সমস্ত কিছু কমন পড়েছিল। তো সেই প্রশ্নপত্র যখন তোমাদেরকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া হবে সেগুলির সঠিক উত্তর লেখার চেষ্টা করবে, সঠিক উত্তরগুলি বাছাই করার চেষ্টা করবে যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো রকম অসুবিধা না হয়। হয়তো তোমাদের পরীক্ষা একটা প্রশ্ন থাকবে, একটা প্রশ্নে 4টে অপশান থাকবে, ওই 4টে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো যে কোশ্চেন ব্যাংকগুলো ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে সেই কোশ্চেন ব্যাংকের অ্যান্সারগুলো সঠিকভাবে করার চেষ্টা করবে। হয়তো তুমি যে অ্যান্সারগুলো করেছো সেই অ্যান্সারগুলো হয়তো সঠিক নয়। কীরকম দেখো, তোমরা যখন পরীক্ষায় বসবে হয়তো তোমাদের একটা প্রশ্নে 4টে অপশান থাকবে, এবার তুমি যে কোশ্চেন ব্যাংকের অ্যান্সারগুলো তুমি করে রেখেছো হয়তো পরীক্ষা যখন তুমি দেবে
তখন দেখছো যে তুমি যে অ্যানসারগুলো করেছো পরীক্ষার সময় সে একটা প্রশ্নে চারটে অপশনের মধ্যে সেই অ্যানসারটি নেই, তখন কিন্তু একটি বড় ধরনের সমস্যা হতে পারে। তো এখানে তোমরা স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার সময় যে এমসিকিউ প্রশ্নপত্রগুলো থাকবে, অর্থাৎ 100 নম্বরের যে পেপারগুলো থাকবে তার জন্য 20টা করে এমসিকিউ থাকবে, 20টা এমসিকিউ প্রশ্নর হুবহু কমন যোগ্য অ্যানসার বা প্রশ্ন সমস্ত কিছু তোমরা এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করলেই কিন্তু পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো প্রত্যেক স্টুডেন্টদেরকে বলবো তোমরা এই যে অফিসিয়ালি ভাবে যখন তোমাদের বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে। তো তোমাদের এরপরে যদি কোনো রকম কোশ্চিন থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, ওখানে কমেন্ট করবে। এবং তোমাদের নোটিশের জন্য অবশ্যই করে নেতাজির মেন ওয়েবসাইটটা ফলো রাখবে। তো এই নেতাজির মেন ওয়েবসাইটটা ফলো রাখলে তোমরা ওখান থেকে নেতাজির সমস্ত রকম ইনফরমেশন তোমাদেরকে নোটিশের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। তো নেতাজির যে মেন ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে লিঙ্কটি ওপেন করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবে এবং প্রতিনিয়ত নেতাজির মেন ওয়েবসাইটটা ফলো রাখবে, ওখান থেকে যাবতীয় সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। তো তোমাদের হয়তো পরীক্ষা জানুয়ারি মাসের মাঝামাঝি দিকে হচ্ছে এবং তোমাদের অফিসিয়ালি নোটিশ দেওয়া হবে পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিও।